ওয়েলকাম টু ডব্লিউ ম্যাথ ক্লাস এখন আমরা একটা সমাধানের অঙ্ক করবো সেখানে কি বলছে না পি মাইনাস কিউ থ্রি পি বাই থ্রি এখান থেকে আমাদের পি এবং কিউয়ের মান বার করতে হবে ঠিক আছে অঙ্কটা আমরা কীভাবে করবো না পি মাইনাস কিউ থ্রি এটা আমাদের এক নম্বর সমীকরণ আর একটা কী দিয়েছে না পি বাই থ্রি প্লাস কিউ ঠিক আছে এটাকে আমরা একটু সরল করে নিয়ে দু নম্বর ডাক দেবো ঠিক আছে তা আমার এদিকে তিন আর দুইয়ের লসু কথা হয় না ছয় তাহলে আমি প্রত্যেকটা পথকে আমি ছয় দিয়ে গুণ করে দিচ্ছি ঠিক আছে ছয় ইন্টু পি বাই থ্রি প্লাস ছয় ইন্টু কিউ বাই টু ফিজিক্যাল টু ছয় ইন্টু ছয় বা এই তিনের সঙ্গে এই ছয়টা কাটলে তিন দুগুণে ছয় দুইয়ের সঙ্গে এই ছয়টা কাটলে তিন হবে টু পি প্লাস থ্রির সঙ্গে কিউ গুণ হলে থ্রি কিউ ছশয় কথা হবে না ছত্রিশ এটা আমরা দু নম্বর সমীকরণ দাগ দিয়ে দেবো ঠিক আছে এই দুটোকে আমরা এক নম্বর সমীকরণ এবং দু নম্বর সমীকরণ আমরা অপনয়ন পদ্ধতির সাহায্যে সমাধান করবো ঠিক আছে এখানে পি এর সহগ কত আছে দুই যদি আমরা এখানে পি এর সহকটা মেলাতে চেষ্টা করি তাহলে আমরা এক নম্বর সমীকরণকে দুই দিয়ে গুণ দু নম্বর সমীকরণকে এক দিয়ে গুণ সেটা আমরা লিখে নেবো ঠিক আছে এখানে তাহলে আমরা কি লিখলাম না এক নম্বর সমীকরণ এটাকে আমরা দুই দিয়ে গুণ করে দুই দিয়ে ও দু নম্বর যে সমীকরণ এটাকে আমরা এক দিয়ে গুণ করছি কেননা আমরা পি এর সহগটা মেলানোর চেষ্টা করছি তাহলে এটাকে দুই দিয়ে গুণ করলে কত হবে টু পি মাইনাস টু কিউ তিন দুগানে কত হবে না ছয় এটাকে এক দিয়ে গুণ মানে যেমন আছে তেমনই থাকবে ঠিক আছে তাহলে টু পি প্লাস থ্রি কিউ টু থার্টি সিক্স ঠিক আছে তাহলে এবার যদি আমরা চিহ্নকে চেঞ্জ করি এইট প্লাসটা এখানে মাইনাস হবে এই প্লাসটা এখানে মাইনাস হয়ে গেল এইখানে প্লাস আসে প্লাসটা মাইনাস তাহলে টু প্লাস টু সঙ্গে মাইনাস টু ক্যান্সেল হয়ে গেলো এখানে আসে মাইনাস টু কিউ এখানে আসে মাইনাস থ্রি কিউ ঠিক আছে প্লাসটা এখনও হবে না প্লাসের পরিবর্তন হয়ে মাইনাসে আসে তাহলে এখানে মাইনাস থ্রি কিউ এখানে মাইনাস টু কিউ তাহলে মাইনাস ফাইভ কিউ ইজিক টু এখানে কী হচ্ছে না মাইনাসের ঘরে থার্টি সিক্স প্লাসের ঘরে কত আছে না সিক্স তাহলে মাইনাসের ঘরে হবে বেশি আছে যেহেতু থার্টি সিক্স থেকে ছয় চলে গেলে কবে থাকবে না তিরিশ থাকবে তাহলে মাইনাসের সঙ্গে মাইনাসটা ক্যান্সেল করে দিলাম বা কিউ ইসিকটু আমরা কত পাবো না থার্টিকে এই পাঁচটা গুণ আছে পাঁচ দিয়ে ভাগ করে দিতে হবে তাহলে এখানে কথা হবে পাঁচ ছয় তিরিশ বা কিউ ইউজিকালটু কথা হবে না গুণ থাকলে এদিকে ভাগ হয় পাঁচ ছয় তিরিশ হলে তাহলে কিউ ইউজিকালটু কত না সিক্স এবার আমরা কিউয়ের মানটা যেই পেয়ে গেছি কিউয়ের মানটা এক নম্বর সমীকরণে বসিয়ে দিয়ে আমরা পি এর মানটা বার করে নেব ঠিক আছে তাহলে এক নম্বর সমীকরণে কিউ ইজ টু ছয় বসিয়ে পাই কি পাবো না পি এর মানটা বার করব মাইনাস পি মাইনাস কিউ তাহলে পিটা আমি বসালাম কিউটা আমি কত পেয়েছি ছয় পি মাইনাস ছয় ইজিক্যাল টু আমাদের ছিল কত না থ্রি ঠিক আছে থ্রিটা আমি এখানে বসালাম বা পি ইজিক্যাল টু কত হবে থ্রি থাকলো মাইনাস ছয়টা সমানের দিকে গেলে প্লাস ছয় বা পি ইজিক্যাল টু কত না নাইন ঠিক আছে অতএব নির্ণয় সমাধান পি সমান কত হবে নাইন কিউ সমান কত হবে না সিক্স ঠিক আছে পি এর মানটা যদি আমরা এখানে বসাই নয় আর কিউয়ের মানটা ছয় বাসাই তাহলে নয় থেকে ছয় বার দিলে তিন ঠিক আছে এটা মিলে যাচ্ছে কিউর মানটা যদি আমরা নয় নয় বাসাই তাহলে এটা তিন তিরিখকে তিন হবে তিন পাবো এটা আর এখানে ছয় বাসাইলে এটাও তিন দুকানে ছয় তিন পাবো তিন আর তিনে যোগ করে আমরা ছয় পাবো ঠিক আছে তাহলে এটা মিলে গেল